আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ওমান প্রবাসী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারাকে আজকে ওমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ দেওয়ার চেষ্টা করব, আর এই ভিডিওটার মাধ্যমে আমি কভার করার চেষ্টা করব আমাদের জন্য যে প্রবাস কল্যাণমন্ত্রী থেকে বা বাংলা সরকারের পক্ষ থেকে 500 কোটি টাকা দেওয়া হয়েছে প্রবাসীদেরকে। তারপরে ওমান থেকে আপনি দেশে যাওয়ার জন্য যে সাময়িক ফ্লাইটগুলো সামনে দিয়ে আসতেছে, প্লাস ওমানের লকডাউনের অবস্থায় 3-4টা বিষয় আজকে কভার করার চেষ্টা করবো, এবং ওমানের আনুপ্রাসঙ্গিক বিষয়গুলো আজকে কভার করার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখার পর আশা করি আপনি এরূপ কোনো খবর আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই তা জানতে পারবেন। তো এক নম্বরে চলে আসি, আমাদের 500 কোটি টাকা যে প্রবাসীদেরকে দেওয়া হয়েছে সেই খবরটাই আপনার সাথে প্রথমে প্রকাশ করতে চাই। তো সেক্ষেত্রে আমি বলবো এটাই যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এবং যে করোনার প্রাক্কালে যে প্রবাসীরা দেশে ব্যাক করেছে, প্রায় 61,243 জন প্রবাসী কিন্তু ইতিমধ্যে দেশে ব্যাক করেছে। তো সেক্ষেত্রে দেখা যায় কি এখন কিন্তু বাংলাদেশের একটা খুব একটা ভালো অবস্থান না, প্লাস প্রবাসীরা যেহেতু গিয়েছে, প্রবাসীরা কিন্তু এখন হাত খালি বা প্রবাসীদের সব মিলিয়ে এখন কিন্তু ভালো একটা অবস্থান নাই। সেক্ষেত্রে কি হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত রুগীদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 200 কোটি টাকা দেওয়া হয়েছে, প্লাস যারা যারা প্রবাসী গিয়েছে 61,243 জন, আমি প্রবাস টাইমের রেফারেন্সে নিউজগুলো করতেছি। তো 61,243 জন যে প্রবাসীরা দেশে গিয়েছে, তাদের ব্যয় বা তাদের যে বর্তমান অবস্থা, তাদের কাছে যেহেতু টাকা পয়সা নেই, সেক্ষেত্রে তাদেরকে 500 কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমি জানি না সহায়তা দেওয়া হয়েছে, যেহেতু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি কীভাবে দেওয়া হচ্ছে বা কীভাবে দেওয়া হবে বা কীভাবে কেউ অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে যদি আমি এটা জানতে পারি, পরবর্তী নিউজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেকেন্ড টাইম আসলাম ওমানের, যে ওমান থেকে বাংলাদেশে যাওয়ার যে ফ্লাইটগুলো এই আগামী 17 আগস্ট থেকে ধরে 17, 19, 21 এরকম তারিখে কিন্তু ওমান থেকে 3টা ফ্লাইট পরিচালনা করা হবে এই চলতি মাসে, আগস্ট মাসেই। তো সেক্ষেত্রে নাম প্রকাশ্যে অনিচ্ছুক প্রবাস টাইমের রেফারেন্সে বলতেছি, সেখান থেকে যে যারা যাবেন তাদের ক্ষেত্রে 145 সাল থেকে ধরে 100 কত রিয়ালের মতো হয়েছে, এখানে আপনি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারবেন। টিকিটের দাম ধরা হবে 145 রিয়ালের মতো। সেক্ষেত্রে আপনি 45 কেজি মাল প্লাস হাতের মধ্যে 7 কেজি মাল সহ আপনি যেতে পারবেন আরামসে। এবং এই চলতি মাসে কিন্তু সালাম এয়ারলাইন্স থেকেও 3-4টা বা 5টা ফ্লাইট পরিচালনা করা হতে পারে, সেখানেও আপনি যেতে পারবেন। সেক্ষেত্রে 135 থেকে 180 রিয়াল আপনার হতে পারে টিকিটের মূল্য, প্লাস আপনি সামান হিসাবে নিতে পারবেন 20 কেজি সামান প্লাস হাতে 7 কেজি এরকম। তো বন্ধুরা, আপনার যারা যারা ওমানে বর্তমান অবস্থানরত রয়েছেন, তারা দেশে যাইতে চাইছেন বিশেষ ফ্লাইটে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আশা করি সবচেয়ে উপকৃত হবে, কারণ আপনারা এখন যেতে পারবেন নর্মালি। আপনারা অ্যাপ্লাই করো বা টিকিটের জন্য, বা ইতিমধ্যে কিন্তু ওমানের প্রসেসটা খুবই নর্মাল হয়ে গেছে। যারা যারা প্রবাসীটা ওমান থেকে দেশে যেতে চান, যেসব প্রবাসী ভাইরা, ইতিমধ্যে আপনার কাছে প্রসেসটা কমন হয়ে গেছে যে ওমান থেকে কীভাবে যেতে হবে। এবং লাস্টে সর্বশেষ খবর যেটা হচ্ছে, ওমানে বর্তমানে লকডাউন বা বেনেডের যে অবস্থা, আমি আমার পূর্বের ভিডিওতে অসংখ্যবার আপনাদেরকে বলেছি যে ওমান থেকে বর্তমানে লকডাউন তুলে নেওয়া হয়েছে, কিন্তু ওমানের সালালা এরিয়াতে এখন পর্যন্ত কিন্তু লকডাউন বিরাজমান। তো সেক্ষেত্রে যেহেতু সালালা একটা ওমানের সবচেয়ে সুন্দর এরিয়া বা ওমানের সবচেয়ে সুন্দর মনোরম জায়গা, সেখানে কিন্তু মানুষ এই গরমের সময় গরমটাকে ফেস করার জন্য বা গরমটাকে এড়িয়ে চলার জন্য কিন্তু সালালা যেতে পারে। তো সেক্ষেত্রে ওমান সরকার এখন পর্যন্ত সালালাতে লকডাউন করে রেখেছে, যেহেতু ওমানি এবং বাঙালি বা এদেশে সবাই কিন্তু সালালা যেতে আগ্রহী, সেক্ষেত্রে ওমানে এখন পর্যন্ত লকডাউন অবস্থান বিরাজমান। আর এটাই ছিল বর্তমানে ওমানের বা ওমানের এখন বর্তমান সার্বিক যে পরিস্থিতি, সে পরিস্থিতি অনুযায়ী এটাই ছিল সর্বশেষ খবর। তো আশা করি আপনারা যদি এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়ে থাকেন, তো আশা করি আপনারা এই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন, যেহেতু আমি প্রবাসীদের নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করি এবং প্রবাসীদেরকে সবসময় নিউজ দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচেন। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।